বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। হাউস অফ সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনলাইনে কীভাবে ভ্যাকসিন কার্ড সংশোধন করা যায়, আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের পুরো প্রক্রিয়া দেখাবো। আমরা কীভাবে আমাদের ভ্যাকসিন কার্ডটি খুব সহজেই সংশোধন করতে পারবো ম্যানুয়ালি এবং ইমেলের মাধ্যমে। আমরা প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওয়েবসাইট চলে যাবো, www.doict.gov.bd। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে স্ক্রল করে এটি নিচে চলে যাব। নিচের দিকে যেয়ে লিখব অভ্যন্তরীণ ই সেবাসমূহের যে তিনটে অপশন রয়েছে, সুরক্ষা তথ্য সংশোধন আবেদনপত্র যে মাঝখানের অপশনটা রয়েছে, যে সুরক্ষা তথ্য সংশোধন আবেদনপত্র অর্থাৎ ভ্যাকসিন সংশোধনের একটা আবেদনপত্র রয়েছে। আমরা আবেদনপত্রটা পিডিএফ ফাইল আকারে থাকবে, এই পিডিএফ ফাইলটা আমরা এক্ষেত্রে ডাউনলোড করে প্রিন্ট করে নেব। পিডিএফ ফাইলটা কেমন হবে আমি একটু দেখাচ্ছি আপনাদের। কোভিড-19 ভ্যাকসিন সিস্টেমের সুরক্ষাতে তথ্য সংশোধন আবেদনপত্র, আবেদন গ্রহণ নং, বিষয় সুরক্ষা সিস্টেমের তথ্য সংশোধন আবেদন। এটা হচ্ছে, এক্ষেত্রে লিখবেন আপনি জেলার নাম, জেলা এখানে যে যে জেলার নাম ওই জেলার নামটা এখানে লিখবেন। আমি নিম্ন শেখর খায়ের এখানে নাম লিখবেন, মোবাইল নং লিখবেন, এবং কি তথ্য সংশোধন করতে চান। আপনি কি জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য সংশোধন করতে চান, নাকি জন্মসনদ, নাকি পাসপোর্ট নং, এখানে জন্মসনদ, পাসপোর্ট নং, জাতীয় পরিচয়পত্রটি লিখবেন। এরপরে যে তথ্য সংশোধন করতে ইচ্ছুক তার পাশে টিক দিন। এক্ষেত্রে যে 12টা অপশন রয়েছে, আপনি 12টা অপশন, 11টা অপশন প্লাস একটা অন্যান্য রয়েছে, অন্যান্য অপশনে আপনি যে তথ্য সংশোধন করতে চান এখানে ইন্ডিভিজুয়াল এখানে লিখে দিবেন সুন্দর করে। আপনারা যে যে যদি জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র দিয়ে সংশোধন করতে চান তাহলে বাম পাশে টিক দিবেন, যদি পাসপোর্ট অনুসারে আপনি সংশোধন করতে চান তাহলে ডান পাশে টিক দিবেন। এক্ষেত্রে আমি দেখাচ্ছি যে মোবাইল নং যদি সংশোধন করতে চান, তারপরে পাসপোর্টের মোবাইল নং, যদি প্রথম ডোজের তারিখ, প্রথম ডোজের নাম, পাসপোর্ট নং, দ্বিতীয় ডোজের তারিখ, দ্বিতীয় ডোজের নাম, জাতীয় পরিচয়পত্র অনুসারে নাম, ডোজ ওয়ান ডিসেট, ডোজ টু ডিসেট, কেন্দ্র পরিবর্তন, অন্যান্য যদি সংশোধন করতে চান এবং সংশোধনের ধরন, এখানে ডান পাশে ক্লিক দিবেন। এমত অবস্থা উপরোক্ত তথ্য সংশোধন বিনীত অনুরোধ করছি, সংযুক্তি, টিকা কার্ডের কপি, জাতীয় পরিচয়পত্র জন্মসনদের কপি, নতুন পুরাতন, অনলাইন জন্মসনদপত্রের কপি, পাসপোর্টের কপি, কোভিড-19 ভ্যাকসিন সার্টিফিকেটের কপি। এক্ষেত্রে আপনি যে সংযুক্তিগুলো দিবেন, আপনি কী কী সংশোধন করতে চান তার উপর ডিপেন্ড করবে যে কোন সংযুক্তিটা আপনি দিবেন। এ সম্পর্কিত যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ওয়েবসাইটে বিস্তারিত লেখা আছে, এক্ষেত্রে নাম, স্বাক্ষর, মোবাইল নং এবং ইমেল দিবেন, বাকি কাজগুলো অফিস করবে, একটা আপনার দরকার নাই। আমরা এখন দেখব যে কী কী সংযুক্তি কোন কোন জিনিস উপর দেবেন, তার উপর আপনারা ইচ্ছা করে দেখে আসতে পারবেন। যে DOICT অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ওয়েবসাইটে যাবেন, যাই সুরক্ষা সংশোধনী নির্দেশিকাতে ক্লিক করবেন, ক্লিকের পর সুরক্ষা নির্দেশিকা এখানে যাবেন। যাওয়ার পর আপনি স্কল যে এক্ষেত্রে পুরো তথ্যটা আপনি দেবেন, কী কী তথ্য আপনি যদি জাতীয় পরিচয়পত্র মাধ্যম, পাসপোর্টের মাধ্যমে সংশোধন করতে পারবেন, কোন মাধ্যমে কী কী সংযুক্তি আপনাকে দিতে হবে এটা এখানে স্পষ্টভাবে লেখা আছে। আপনি জাতীয় মোবাইল নাম্বার সংশোধন করতে চাইলে আপনাকে চারটে সংযুক্তি দিতে হবে, প্রথম ডোজের তারিখ তিনটা, প্রথম ডোজের নামে আপনি তিনটা সংযুক্তি দিতে হবে, পাসপোর্টে চেঞ্জ করতে গেলে আপনাকে চারটার সংযুক্তি দিতে হবে, এক্ষেত্রে দ্বিতীয় ডোজের তারিখ চেঞ্জ করতে চাইলে আপনাকে তিনটে সংযুক্তি দিতে হবে। এবারে সম্পূর্ণ কী কোন কী না কী চেঞ্জ করলে আপনি কোন কোন সংযুক্তি দিবেন এক্ষেত্রে আপনাকে স্পষ্ট আকারে লেখা আছে, আপনি ইচ্ছেগুলি দেখে আসতে পারবেন বা এখান থেকে আপনি জেনে নেবেন যে পাসপোর্ট নাম্বার পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, পাসপোর্টের নাম্বার সংশোধন সব এখানে লেখা আছে। খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ আপনাকে নিচে দিয়ে লেখা আছে, নোটিশটা আপনাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে, যে যে নাগরিকের তথ্য হালনাগাদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আবেদনকারীর আবেদন ফর্ম পূরণ উল্লেখিত, সব অনুযায়ী নীতিতে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত, পূর্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মরত প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার নিকট আবেদন দাখিল করবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা নাগরিকের চাহিদার গুরুত্ব সহ সার্বিক বিবেচনায় সেবা প্রদানের নাগরিক নির্ধারণ করবেন, অনধিক 7 কর্মদিবসের মধ্যে সেবা প্রদান করতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই 7 দিনের মধ্যে একে চেঞ্জ সংশোধন করে দিবে। আবার যদি আপনি ঘরে বসে করতে চান তাহলে আপনি একটা ইমেল সেন্ড করবেন, এখানে সুরক্ষা সাপোর্ট ইমেল, সুরক্ষা সাপোর্ট ইমেল আপনার সবগুলো সংযুক্তি স্ক্যান করে আপলোড করে আপনি support.surakha@doict.gov.bd এই ইমেলে আপনি সেন্ড করে দেবেন সবগুলো তথ্য। সেক্ষেত্রে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, আপনাকে আরও যাচাই বাছাই করে আপনার তথ্যটি সংশোধনযোগ্য হলে অবশ্যই সংশোধন করে দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।